ভাঙড়ে পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। আইএসএফ এর বিরুদ্ধে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ভাঙড়ে পঞ্চায়েতের সদস্য আব্দুল রফিককে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। অভিযোগের তির আইএসএফ এর দিকে। ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার অন্তর্গত ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওটা গ্রামে। আমরা এ বিষয়ে বিস্তারিত জেনে নেব, সরাসরি চলে যাবো। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ লস্কর। বিশ্বজিৎ, ঠিক কি ঘটেছে, হঠাৎ কেন এইরকম বোমাবাজি ভাঙড়ে? যেখানে এই ভাঙড়ে, কিন্তু সেই ভাঙড়েই রয়েছে। কারণ দেখো, আবার কিন্তু সেখানে বোমাবাজি, ঠিক দেখো একদম শেষ দপার, ঠিক শেষ দিনেই কিন্তু সেখানে সন্ধ্যার পর সেখানে ভাঙড়ে কিন্তু আবার বোমাবাজি হয়। তবে ভাঙড়ে দেখো যে তৃণমূল পঞ্চায়েত যে সদস্য, তার হচ্ছে তার বিরুদ্ধে যে বোমা মারায়, তার যেটা অভিযোগ কিন্তু অলরেডি দেখো আইএসএফ এর বিরুদ্ধে। দেখো ঘটনাটি ভাঙড় থানার যে ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওটা গ্রামে, সেখানে কিন্তু পঞ্চায়েত সদস্য আব্দুল রফিক তারকে যেটা বোমা মারে, তা দেখো তার পায়ে হচ্ছে বোমা লাগে এবং তার পা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। শুধু তাই নয়, তাকে যেমন এলাকার হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়, পাশাপাশি দেখো আর শিশুসহ, শিশু ও মহিলাসহ 10 জন কিন্তু আরও হয়েছে বোমার গায়ে আহত হয়েছে, তাদেরকে স্থানীয় হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে কিন্তু এই পঞ্চায়েত সদস্য আব্দুল যে হচ্ছে রফিক, তিনি কিন্তু গুরুতর আহত, পায়ে তার হচ্ছে ব্যাপক চোট লাগে। তাকে সাথে সাথে কলকাতা পিজি হাসপাতালে সেখানে কিন্তু রেফার করা হয় এবং দেখো সেখানে তার হচ্ছে চিকিৎসা চলছে। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট এলাকায় উত্তেজনা রয়েছে এবং সেখানে ঘটনাস্থলে যায় হচ্ছে মন্ত্রী অরূপ বিশ্বাস পিজি হাসপাতালে। পাশাপাশি দেখো সেখানে কিন্তু এই যাদবপুর লোকসভার যে তৃণমূলের যে পঞ্চায়েত যে প্রার্থী সাইনি ঘোষ তাকে আশ্বস্ত করে, তার সামনে বলেন যে তুমি অনেক লড়াই করেছো এবং যারা তোমার এই কাজ করেছে তাদেরকে ছাড়া হবে না। পাশাপাশি তিনি বলেন সঙ্গে আমি আছি, আমরা সবাই আছি, তুমি কোনো তোমার চিন্তা নেই, ভয় নেই। তবে দেখো যেটা পরে কিন্তু এই সেখানে কিন্তু শওকত মোল্লা তিনি যেটা জানায় যে অবিলম্বে কিন্তু এই আইএসএফ নেতা নওশাদ সিদ্দিককে গ্রেপ্তার করতে হবে। বেশ কিছুদিন ধরে কিন্তু এখানে বোমাবাজি, এখানে বোমা তৈরি হচ্ছিল পুলিশ। দেখো আমি একটা কথা, আমি একটা বিষয় জানবার চেষ্টা করবো, পুরো বিষয়টা রাজনৈতিক বিষয়, তারা তাদের মতন বক্তব্য রেখেছেন, কিন্তু এই ঘটনা নিয়ে কি ইতিমধ্যে পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই এই ক্ষেত্রে অর্থাৎ সেই অভিযোগের প্রেক্ষিতে কি পুলিশ তদন্ত শুরু করেছে? দেখো পুলিশের কাছে কালকে কিন্তু অভিযোগ দায়ের করেছে তৃণমূলের তরফ থেকে বা তার পরিবার থেকে, কিন্তু দেখো সেখানে কিন্তু পুলিশ অলরেডি যেটা ওটা কলকাতা পুলিশের আর যেখানে স্থানান্তরে এবং সে মানে হস্তগত হয়েছে সেখানে দেখো তারাও কিন্তু সেই মানে তার অভিযোগ দায়ের অভিযোগের ভিত্তিতে অলরেডি সেখানে কিন্তু তারা তল্লাশি করছে কারা বোমা মারলো এবং যেটা তারা আইএসএফ এর বিরুদ্ধে তারা যেটা অভিযোগ করছে এবং সেটা তারা অলরেডি তদন্ত শুরুও করেছে, হয়তো খুব শীঘ্রই তারা কিন্তু ধরা হবে। এবং এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে এটা পুলিশ সূত্র যেটা জানা গিয়েছে। বিষয় তুমি আমাদের সঙ্গে থাকো, এই ঘটনা নিয়ে তারা কি বক্তব্য রেখেছেন আমরা সে বিষয়ে শুনবো। কারণ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রার্থী শাহরে ঘোষ দেখতে গিয়েছিলেন আহত পঞ্চায়েত সদস্য আব্দুল রফিককে। অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা উচিত, কারণ এই অসভ্য এসে আজকের এই যারা বোম মেরেছে মিছিলে এবং সেখানে 5 জন গুরুতর ইঞ্জুরি হয়েছে, 1 জন শিশুরও বোম লেগেছে এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে। বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে, ঠিক যেমন ঠিক পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল, আবার নতুন করে এসে আবার গত কয়েকদিন ধরে এখানে যত সমাজ বিরোধী, যত খুনি তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে। এই ধরনের পশুভিত্তিক মনোভাব আমরা তীব্র নিন্দা করছি। শুনলেন ক্যানিং পূর্ব বিধায়ক সাক্ষাৎ পোল্লা, তিনি কি বলেছেন? আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ লস্করের কাছে। বিশ্বজিৎ, এই ঘটনায় 10 জন আহত হয়েছেন, তাদের মধ্যে মহিলা যেমন রয়েছে তেমন শিশুও রয়েছে, তারা কেমন আছেন? দেখো যে শিশু ও মহিলা সহ যে 10 জন আহত তাদের মধ্যে কিন্তু এক শিশু কিন্তু তিনি যথেষ্ট তিনি তার হচ্ছে মারাত্মক আহত রয়েছে।
তাকেও কিন্তু কলকাতা রেফার করা হয় বলে যেটা কিছুক্ষণ আগে থেকে যে ভাঙর এলাকার সূত্র থেকে যেটা জানা যাচ্ছে। কারণ যেহেতু দেখো ওদের মধ্যে পায়ে হচ্ছে কি যথেষ্টভাবে মানে ক্ষতিগ্রস্ত হয় এই পঞ্চায়েত সদস্য, এবং তার পাশেই ছিল কিন্তু আরেক শিশু, তিনিও কিন্তু যথেষ্ট তিনি মানে গুরুতর আহত, তাকেও কলকাতা রেফার করা হবে বলে যেটা তার তা যেটা জানা যাচ্ছে। তবে দেখো এই ঘটনা কিন্তু যথেষ্ট এলাকায় উত্তেজনা রয়েছে, এবং যেভাবে একটা মিছিলের ওপরে এইভাবে যে মানে একটা যে বোমা মারায় সেটা কিন্তু একটা পৈশাচিক ঘটনা বলে যেটা তৃণমূল বা এলাকার সূত্রে যেটা জানা যাচ্ছে। তবে সেখানে দেখো যেহেতু সেটা কলকাতা পুলিশের আন্ডারে চলে যাওয়ার পরে কিন্তু কলকাতা পুলিশ সেটা কিন্তু যথেষ্টভাবে হালকা চোখে তারা কিন্তু নিচ্ছে না, যেহেতু আগামীকাল ভোট এবং আজকে সেখানে দেখো ব্যালট বাক্স বা ভোটকর্মীরা সেখানে যাবে, কিন্তু সেই এলাকা যাতে শান্ত থাকে পুলিশও সেটা চেষ্টা করছে যাতে এলাকা কোনো উত্তেজনা না থাকে, এবং যারা এই দোষ করেছে তাদেরকে অবিলম্বে পুলিশ তাদেরকে ধরার চেষ্টাও করছে। তবে এই মুহূর্তে কিন্তু এলাকা যথেষ্ট সরগরম এটা বলা যাচ্ছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের সঙ্গে, এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি ভাঙড়ের পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে ঘটনায় অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ। ঘটনায় আহত হয়েছেন ভোগালীর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তেওটা গ্রামের ওই পঞ্চায়েত সদস্য আব্দুর রফিক, তাকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন, তাদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছেন। তাদের মধ্যে 2 জন শিশুকে কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।